BJP जिंदाबाद 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 टीएमसी मुर्दाबाद 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 टीएमसी मुर्दाबाद 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 शॉर्टपट्टी अभी छेड़ दिला ভোটের মুখে ব্যারাক পুড়ে কি কিছুটা ছন্ন ছাড়া তৃণমূল কংগ্রেস, যাকে স্লোগান দিতে দেখছেন তিনি ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়। কাল পর্যন্ত ছিলেন শাসক দলে, তবে বৃহস্পতিবার দল বদল করেছেন তিনি, যোগ দিয়েছেন বিজেপিতে। আর তারপরই তাকে তীব্র আক্রমণ করতে দেখা গেল ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে। পদত্যাগে তৃণমূল কাউন্সিলর জানান, তৃণমূল থেকে তিনি কোনো সম্মানই পাচ্ছেন না, তাই চোরেদের দলে তিনি থাকবেন না। ভারতীয় জনতা পার্টি, আমি দেখেছি যে অর্জুন দাকে যেভাবে দলে এনে নাকানি চুপানি দিয়ে কলকাতা রাজপথে যে ব্রিগেড হলো, সেই ব্রিগেডে বসিয়ে রেখে অর্জুন দাকে টিকিটটা দিল না। আমরা দেখতে পেলাম, আমরা তো অর্জুন সঙ্গে তার সঙ্গে আমরা তৃণমূলটা করছিলাম যখন জয়েন্ট হলো, সেই দুঃখটা আমি সহ্য করতে পারিনি। তারপরে আমাকে মারছে যে এরা অর্জুন সিংয়ের সঙ্গে ছিল, অর্জুন সিং এর সঙ্গে এরা পিছনে কাজ করে, এই তকমাটা আমাদের লাগাতে গেছে। যারা মারছে তারা কারা? এই তৃণমূলের দালাল সব, এগুলো চোর চিটিংবাজ। এখন বর্তমানে কি করবেন? বিজেপিতে লড়াই হবে, ঘরে ঢুকাবো, আমরাও ঘরে ঢুকাবো। পার্থবি কি হারাবেন? হ্যাঁ, পার্থবি তো হেরে বসে আছে, পার্থবি হেরে বসে আছে। কিন্তু কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সত্যেন রায়? জানা যাচ্ছে মঙ্গলবারই তৃণমূলের দলীয় কার্যালয়ে আক্রান্ত হন ওই কাউন্সিলর ও তার ছেলে শানু রায়। মারধর করেন তৃণমূল কংগ্রেসেরই আর এক কর্মী দেবরাজ ঘোষ। এই ঘটনার পরই সত্যেন রায়ের পরিবারের পাশে দাঁড়াতে তার বাড়ি যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্জুন সিং জানান, গোষ্ঠী দ্বন্দ্বে ক্ষতবিক্ষত তৃণমূল কংগ্রেস, অনেকেই ওই দল ছাড়তে চাইছেন। এক তো তার উপরে অবিশ্বাস করছিল, তারপরে ওকে মারধর করেছে, ওর পরিবারকে মারধর করেছে, ওর ছেলেকে মারধর করেছে, ওর অসুস্থ ভাইকে মারধর করছে। তো আমরা তো তাকে প্রোটেকশন দিতে পারবো না, যেহেতু ওরা আমাদের দলে আসবে তাকে তাকে আমরা পুরো পুরোদমে প্রোটেকশন দেবো। আমার এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি যে সাংগঠনিক জেলা সভাপতির হাত ধরে সে জয়েন করেছে, ভারতীয় জনতা পার্টি কোন কর্মী হাত লাগালে তা যে লাগাবে তা বুঝবে। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী করার পর এলাকার বহু তৃণমূল কর্মী ক্ষুব্ধ। তাদের ক্ষোভ কিভাবে সামাল দেওয়া যাবে তা বুঝতে পারছেন না দলনেত্রী। তারই মধ্যেই দলের পুরনো কর্মীরা ঘর ছাড়তে শুরু করেছেন, তাই ব্যারাকপুর কেন্দ্র নিয়ে চিন্তায় পড়েছে শাসক দল। ব্যুরো রিপোর্ট মাধ্যম।